আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো, এখানে একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, তো সেটাই হলো ক্লায়েন্টের কাজটা আমি একটু দেখাই আপনাকে। এখানে অলরেডি অনেকে সাবমিট করছে, এই যে দেখেন কাজটা মূলত হচ্ছে বিল্ড রিড সাউথ সাপ্লাই। তো এখানে দেখেন আমি আমার ডিজাইন একটু অলরেডি কয়েকটা সাবমিট করলাম এখানে। তো এখানে এছাড়াও যেমন করতে পারি, অনেকে দেখেন অনেক ধরনের ডিজাইন সাবমিট করছে, এক একজন এক এক ডিজাইন। তো আমি চেষ্টা করবো একটা নতুন শেপ, ডিফারেন্ট, যেটা কোনো কপিরাইট না থাকে এবং ডিফারেন্ট হবে। দেখেন এখানে আরেকজন করছে, তো আমি একটু চলে আসবো। তো দেখেন আমি একটা ডিজাইন কাজ করতেছিলাম, তো আমি এখানে যদি এটাকে একটু দেখাই আপনাদের কিভাবে করলাম এটাকে। তো নিচের শেপটা পাহাড়ে যেটা হয়, অনেক সময় আপ ডাউন অনেক সময় বিভিন্ন ভাবে হয়ে থাকে। এখানে দেখেন সূর্যটা আমি অ্যাড করছি, আমি গ্রুপ করি। দেখেন এখানে ইন্ডিভিজুয়ালি সূর্যের শেপটা নিয়ে আসলাম, এগুলো এক একটাকে এক একটা অ্যাড করছি। তো আমি এখন যেটা করে দেখাবো, এই যে এই শেপ গুলো ধরেন, এইগুলো শেপ আপনার নতুন করে বানানো যায়, বানানোর জন্য তো অবশ্যই জানবেন আপনারা পেন টুল দিয়ে এগুলো ধরে, আপনারা চাইলে পেন টুল গুলো এগুলো দিয়ে আপনারা টুলস দিয়ে এই ধরনের শেপ চলে আসবে। তো আমি যাচ্ছি একটা দেখালাম, বাকিটা আপনারা সবগুলো ধরে ধরে করে নেবেন। দেখেন এখানে এই শেপটা হতে পারে, এবং এখানে সূর্য যে শেপটা, যদি আমি এখানে দেখেন এই শেপটা শ্যাডোটা দিয়ে দিই, তাহলে দেখেন সূর্য শেপটা মানে রোদের যে ছটাটা সেখানে এভাবে লাগতো মনে করেন নদীতে। তো আমি যদি নদীর কোনো ভিউ এখানে অ্যাড করতে চাই, ও আচ্ছা সিলেকশন এখানে যে যেমন হচ্ছে, যা সিলেকশন আমার এই টুলসটা যা এখানে যেমন সূর্য যে ভিউ, তো আমি এখানে গ্রাডিয়েশনে আসবো। গ্রাডিয়েশন এখানে আমি উপর টু বটম এইভাবে সিলেক্ট করে দিলে আমরা এখানে সিলেকশন হয়ে যাবে। তো দেখেন পাহাড়ের যে শেপটা, যদি আমি এটাকে এক কালার করে দিই, ব্ল্যাক কালার করে দিই, এটা পাহাড়, পাহাড়টাও বানানো সেম ভাবেই, জাস্ট ধরে আপনারা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরবেন। এই দেখেন এখানে আমার কিন্তু অলরেডি এখন হয়নি, ভেবে যে এইগুলো ক্যাপ থেকে গেছে। তো এটাকে ধরে আমি গ্যাপের লোয়ার পোর্শন নিয়ে নিব, এবং এইগুলো সেম পেইন্ট টুল দিয়ে জাস্ট আপনার বিভিন্ন ইমেজ অনলাইনে যে গুগলে সার্চ দিবেন, মাউন্টেন ডিজাইন, যেমন হচ্ছে একটু নেটে আসি, মাউন্টেন লোগো দিতে পারেন বা ডিজাইন দিতে পারেন, একটু ডিজাইন দেখেন মাউন্টেন ডিজাইন এক একটা এক ডিজাইন দেওয়া আছে। তাহলে আপনি এখান থেকে কিছু জিনিস নিয়ে আপনি হুবহু কপি করবেন না, একটু ভেরিয়েশন নিয়ে আসবেন, তাহলে একটা শেপ তৈরি হয়ে যাবে। যেমন আমি আপনাকে একটা দেখাই, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। ধরে নেন এই শেপটাই, আমি এটাকে কপি করলাম, কপি করে এটা একটা তো নাম পাইছি, এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটাকে রাস্টার করবো, রাস্টার বলতে জাস্ট আমার হাতটাকে ঘোরানো, যেমন হচ্ছে আমার হুবহু এটা হতে হবে এমন তো কোনো কথা নাই। আমি এটাকে একটু এরকম নিলাম, এটা এরকম নিচ্ছি, হুবহু হতে হবে, আমি আবারও বলি হুবহু হতে হবে এমন কোনো কথা নাই, কারণ এইগুলোর কোনো নির্দিষ্ট কোনো অ্যালাইনমেন্ট নাই বা কোনো কিছু নাই যে আপনাকে হুবহুই করতে হবে, কারণ ওটাকে কাঠামোটা নিয়ে জাস্ট আপনি আপনার মতো একটা নতুন একটা রূপ দেন তাহলেই হবে। যেমন আমি এখানে দিলাম, আমি আমি আউটলুক লুকটা ধরে নেন কেমন হবে সেটা যদি আমি দেখাই, আমি লাস্ট পয়েন্ট এটা আমি এখান থেকে দেখেন এটা নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে স্টক দিয়ে দিলাম, সিলেকশন করে স্টক, স্টক শেষ, স্টকটা আমি একটু মোটা করে দিয়ে দেখার জন্য, যেটা হচ্ছে এখানে এসে আমি একটু স্টকটা মোটা করে নিলাম, দেখার সুবিধা, এবং কালার যদি মনে করেন কালার চেঞ্জ করবেন, কালারটাও চেঞ্জ করে নিলাম, কারণ দেখে দেখতে সুবিধা হবে যে আমি কোথায় গিয়েছি। দেখেন এখানে আসার পর হুবহু যেটা বললাম আপনাকে, চাইলে আমি এখানে এই ধরনের একটা দাঁড় করাবো, যেমন এখান থেকে বললাম তো হুবহু হতে হবে এমন কোনো কথা নাই, আমি এটাকে ব্ল্যাক কালার দিলাম, চাইলে আমি এটাকেও রেড কালার দিতে পারি, রেড কালার দিয়ে রাখলাম, এখানেও পেইন্ট টুল, কারণ এক এক সবগুলো মানে একই হয় না, বিভিন্ন ধরনের কাজগুলো হয়ে থাকে পাহাড়ের। তো সেই অনুপাতিক হারে আমরা যখন কোনো ডিজাইন করব সেটাকে মাথায় বেঁধ রেখে যেন কাজটা করা যায় সেই হিসাবে আমরা কাজটা করব। দেখেন এখানে একটা শেপ নিলাম, এগুলো শেপ আপনি চাইলে বিভিন্ন ভাবে, হ্যাঁ মাল্টি পারপাস ওয়েতে শেপগুলো আপনি নিতে পারবেন।
সাপোজ এখানে আমি আরেকটা শেপ নিয়ে নিলাম এইভাবে আপনাদের মত করে দেখেন অলরেডি এটাকে একটা আমি জাস্ট একটা করে দেখাচ্ছি বাকিটা কিন্তু আপনারা আপনাদের মত করে বিভিন্ন বললাম তো বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে জিনিসটাকে ফুটায় তোলার চেষ্টা করবেন আমি একটু দেখুন দেখেন আমি এটাকে সরায় ফেলতেছি কারণ আমার বেসিক কাঠামোটা অলরেডি ডান করানো শেষ সরি এখানে সিলেকশন টুল দেন এখানে আমি এটাকে সিলেকশন করে নেব এটা দেখেন স্টোকটা আমি আবার স্টোক দিয়ে দিব তাহলে আমার বুঝতে সুবিধা হবে এই দেখেন পাহাড়ের শেপটা চলে আসছে তো এই ছিল বন্ধুরা এখানে যেটা হচ্ছে তাহলে পাহাড়ের শেপগুলো এখানে চলে আসতে পারে এই ধরনের পাহাড়ের শেপকে আপনি আপনার মতো করে বিভিন্ন ওয়েতে শুধু আমি এই কাঠামো ধারণ করেছি আপনি অন্য একটা কাঠামো এটা আমি অন্য কোনো কাজে ইউজ করব আমি এখন এটা দেখে দিচ্ছি এটা একটা পাহাড়ের শেপ নয় তো এখানে নেওয়ার পর তাহলে এখানে দেখেন আমি এখানে এই যে বর্ডারটা আমি চাইলে যদি একটু দেখি কি বর্ডারটা কি করা যায় তো আমি এটাকে যদি একটু দেখতে যাচ্ছি আমি নিজেও জানি না এটা কি হবে তো আমি এটাকে ধরে আমি যদি একটু কাঠামোটা উপরে নিচে করে দিই তখন কেমন আসবে দেখি তো দেখেন এখানে কিন্তু অলরেডি একটা নতুন শেপ ক্রিয়েট হয়ে গেছে তো আমি যদি মনে করি এটাকে বিভিন্ন ভেরিয়েশন দিব যেমন হচ্ছে এইখানে আমার কিছু অলমোস্ট আগের কিছু শেপ করা আছে তো আমি এটাকে যদি একটু পাহাড়ের রূপের মধ্যে দিতে চাই তাহলে দেখেন কেমন লাগে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি একটু সরায়ও নিতে পারি এটা আপনার ডিজাইন আমি যেহেতু আপনি ডিজাইনার আপনাকে এক্সট্রা করে কিছু বলার নাই যে আপনি এইভাবে করতে হবে এইভাবেই করেন এটাই ফাইনাল এবং এটাই শেষ এমন কোনো ধরা বাধা নাই ডিজাইনার হলেন আপনি আপনার মনে যেটা চাচ্ছে এবং যেটা হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করতে পারবেন সেভাবে কাজগুলো করবেন বিকজ আপনি অ্যাজ এ ডিজাইনার তো দেখেন এখানে আসার পর আমি দেখেন এখানে কিন্তু অলরেডি একটা শেপ চলে আসছে আমি যদি এখন এটাকে একটা বর্ডারে দিয়ে দিই তখন একরকম আসবে বর্ডার ছাড়া কিন্তু আরেক রকম আসবে এখানে এটাকে আমি একটা গ্রুপের মধ্যে যদি অ্যাড করি তখন কেমন লাগবে সেটা যদি আমি দেখতে চাই এটাকে কিন্তু আপনি অনেকভাবে করতে পারতেন তো আমি আমার এইভাবে দেখতে যাচ্ছি কেমন লাগে এটাকে যদি ভালো লাগে দেন আমি সেটাকে রেখে দিব সেম ভাবে আমি এটাকে ওই পাশে নিয়ে আসলাম কপি করে আর ডাবল ক্রিয়েট করব দেন একটা কপি লেয়ার পেস্ট হয়ে যাবে দেখেন আমি কন্ট্রোল কপি করে আমি জাস্ট এটাকে এই শেপটা চলে আসছে এখানে দেখেন ডাবল এখানে অল্টার চাপ দিয়ে ভিতরে ঢুকে যাবো রোটার এখানে ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন প্রিভিউ আমি কপি করলাম তার মানে এটাকে ইজিলি ঘুরে গেল তো আমি এটাকে এসে জাস্ট এখানে আমি রেখে দিলাম বড়টা দেখেন এখানে একদম সূক্ষ্ম করার জন্য দেখেন এটাকে আপনার ধরে ধরে কাজগুলো করতে হবে যেমন এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি এইভাবে আসে নাই তো এটাকে ধরে আমি দেখেন এটাও ঠিক হয় নাই আরেকটা জিনিস হয়েছিল মনে হয় এখানে দেখেন এটা কিন্তু মেলে নাই তার জন্য যেটা করতে হবে আপনি কাজগুলো করার সময় একটু জুম করে বা জুম আউট করে ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব একসাথে একসাথে কোনো কিছু হয় না তারপর যতটুকু সম্ভব যেন কোনো প্রবলেম যতটুকু সম্ভব না থাকে তো বন্ধুরা দেখেন এখানে অলরেডি কিন্তু আমার একটা ডিজাইন শেষ তো এই লেয়ারটা জাস্ট আমি যদি মনে করি এখন এখানে নিয়ে এসে আমি অ্যাড করে দিব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট লেখার ফন্টগুলো আপনার সিলেকশন করতে হবে এখানে যে ফন্ট ইউজ করছি আমি যে ফন্ট আপনাকে দেখাই এই যে ফন্ট 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 এই যে ফন্ট টিজি টারজান প্রো টারজান প্রো অ্যাড করছি চাইলে আপনি অন্য অন্য অ্যাড করতে পারেন আমার কাছে মনে হয়েছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে এটা অনেক বেটার লাগবে দেন আমি এখানে আমি আরেকটা কাজ করতে পারি এখানে তাহলে এই শেপটা আমি এখানে নিতে পারি যেহেতু পাহাড়ের একটা ভিউ আছে তাহলে আমি এটাকে এটাকে বা আপনি এর শেপে চাইলে কয়েকটা বানাও নিতে পারেন যেমন হচ্ছে ওখানে দেখলাম ওটা যেমন এর মিডল পোর্শন ধরে আপনি এখান থেকে লাস্ট ইনিং পয়েন্ট থেকে আমি এই যে বর্ডার ক্রিয়েট করলাম সাপোজ এখানে একটা এবং এরই অপোজিটে আমি আরেকটা দেখছি তিনটা স্টক দিয়ে দিলাম এক দিলাম এটাকে সেম ভাবে আমি অপোজিট ওয়ালটাই আরেকটা অ্যাড করে দিচ্ছি দেখেন হয়ে গেল তো এটাকে আমি একটা কাঠামোতে দাঁড় করা ফেললাম দেখেন তো এখানে নেওয়ার পর এটাকে আমি
সিলেকশন এখানে চাইলে এটাকে আমি যদি মনে করেন এটাকে আমি স্ট্রোক অন্য কালার দিব এটাকে গ্রুপ করা আছে আমি গ্রুপ করে ফেলবো ফন্টটাকে সিলেক্ট করলাম ফন্টটা এটাকে আমি একটু এই কালারটাই দিব দেখব কেমন লাগে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পাওয়ার পর এটাকে আমরা দেখেন বাকি কিন্তু এগুলো আসে নাই দেখতে পাচ্ছেন এগুলো আসে নাই সো আমি এটাকে স্ট্রোক দিয়ে দিব এখন স্ট্রোক দিচ্ছি তার মানে দেখেন এটা কিন্তু ওটা শো করতেছে না সো আমি এটাকে স্ট্রোকটাকে আউট করার জন্য এক্সপ্লোর এক্সপ্লোর দেন এটাকে সিলেক্ট এটাকে টুল দিয়ে সিলেক্ট করে নিব এবং এটাকে আমরা দেখেন এই যে হয়ে গেছে এইটা আমার কাছে একটু ভালো লাগতেছে না তারপর আমি এটাকে ব্ল্যাকই দিব ব্ল্যাক দেওয়াতে জিনিসটা ক্লিয়ার বোঝাতে সো এটাকে আমি সেভ করব ফাইলটা সেভ অপশন তো জানেনি নাম দিবেন নাম সেভ অ্যাজ করে দেন একটা দেখাই সেভ অ্যাজ এখানে একটা যে কোনো নাম দিব যে ক্লায়েন্টের যে নাম সেই নাম দিতে পারি ড্যাশ 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 আমি সব দেওয়ার পর এখানে জাস্ট সেভ দিবেন সেভ হয়ে যাবে তো এটা সেভ হওয়ার পর আমি এটাকে প্রিভিউ ইমেজটা নিব তো নেওয়ার পর এখানে আসবো ওয়েব ওয়েব আসার পর এখানে সিলেকশন আরে কি লাগে এখানে আসার পর এখানে দেখেন যে নামটা আমি নামটা সিলেক্ট করছিলাম তো আমি এখানে নাম এখানে তিন দিব এখানে তিন ছিল আমি চার দিব সেভ করা শেষ আমি এখন আমি সেভ দিলাম ফাইলটা আমি এখন আমার ক্লায়েন্টের সাইডে চলে আসব এখানে আসার পর দেখেন সাবমিট যে অপশনটা এখানে আছে দুই এখানে আমি টাইম শিডিউলটা যদি বলি দেন একদিন বারো ঘন্টা আছে পঁয়ত্রিশ মিনিট আছে এখানে সাইডে এই সাইডের যদি মনে করো $50 সে পে করবে আমাকে তো তাহলে আপনারা এই ধরনের $50 কাজ করতে পারেন $100 কাজ করতে পারেন আর অনেক ডলার বড় বড় সাইডের অনেক মার্কেট প্লেস আছে তাহলে এগুলো আপনারা করতে পারেন তো আজকে শুধু আমি এটা দেখাচ্ছি কারণ আপনার মাউন্টেন ডিজাইন করতে গেলে আপনার বিভিন্ন শেপ গুলো নিয়ে কাজগুলো করবেন এইগুলো কাজ করতে করতে আপনার বিভিন্ন ব্যাকআপে অলরেডি অনেক চলে আসবে যেমন আমার কথাই বলি এই দেখেন আমি একটা কাজ করতে কিন্তু কতগুলো আমি একটা ফাইলের অনেকগুলো ক্রিয়েট করার জন্য কত কি করছি এখানে দেখেন একটা শেপ তখন কিন্তু নতুন হতো আপনি যত কিছু রিসার্চ করবেন তত রিসার্চ করবেন যত আপনি লোগো দেখবেন প্রচুর পরিমাণ লোগো দেখবেন দিন শেষে আবারও বলো প্রচুর পরিমাণ লোগো দেখবেন এবং তাহলে আপনার লোগোর সম্পর্কে অনেক কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং একটা ভালো আইডিয়া গ্রো করতে পারবেন এবং একটা সুন্দর ডিজাইন ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন যেমন আমার এখানে একটা ডিজাইন শেষ আমি যদি আইটাকে আবার অন্যভাবে মডিফাই করি যেমন হচ্ছে এটাকে অন্য ডিজাইন বলতে যেমন হচ্ছে অনেক প্যাটার্ন আছে হ্যাঁ চাইলে আপনার অন্যান্য প্যাটার্ন দিতে পারেন আবার এখানে যেমন হচ্ছে আমি এখানে কিছু কাজ করা আছে সাপোজ দেখেন আমি এইটাকে এখানে ছিল এটা এটা আমি এখন একটা কপি করে রেখে দিই কপি করে রেখে দিলাম চেষ্টা করুন একটা ফাইলে কাজ করার জন্য এগুলো এখানে আসার পর আমি আসলে সবগুলো সরাই ফেললাম এখান থেকে এখানে আনগ্রুপ করব এটা আমি ফেলে দিলাম তাহলে আমি এই শেপটা এখন এখানে অ্যাড করব গ্রুপের ভিতরে এটা আপনার ডিজাইনে যতটুকু দরকার মনে হচ্ছে ততটুকু ভাবে আপনি নেন দেন এটাকে আমার একটু বড় করা দরকার সিলেকশন করে বড় করে নিলাম এখন এখন আমি এটাকে যদি মনে করেন এই গ্যাপগুলোকে আপনি একটু ছোট করবেন করতেও পারেন এটা নির্ভর করবে আপনার ডিজাইনের প্যাটার্ন আমি আবারও বলে দিই এটা নির্ভর করবে আপনার ডিজাইনের কাঠামোর যেটা দরকার হবে আপনি যদি মনে করেন সে অনুপাতিক হারে এটাকে বাড়ায় ছোট বড় করে নেবেন করতে পারেন তো আমি এটাকে নিলাম দেন এই যে অ্যালাইনমেন্টটা দেখছেন এটাকে দিয়ে আমি বাকিটা সবগুলো সিলেক্ট করে নেব সিলেকশন টুলস সিলেক্ট করলাম এগুলো নিব না এগুলো তো অবশ্যই সিলেক্ট নাই হ্যাঁ আচ্ছা এইগুলো সিলেক্ট আছে এটা সিলেক্ট আছে জাস্ট এটা নিব নেওয়ার পর এটাকে আমি মেকে কম্পোনেন্ট আচ্ছা ফেলে দিই আর এটা বারবার আসে খালি আচ্ছা যাই হোক এইখানে আসার পর আমি এখানে
আপ ফাইন্ডারে চলে আসলাম এখানে আসার পর দেখেন আমি যেটা সিলেক্ট করি বাকি কাজটা কিন্তু থেকে যাবে তো আমি এটা এই জিনিসটা আমি একটু কপি করে নিতে পারি অলরেডি আমি কেটে ফেলছি তো আমি এটাকে না কেটে যেমন আরেকটা শেপ দেখাচ্ছি চাইলে অনেকভাবে একটা করতেছি এটা একটা না চাইলে আপনি এটাকে আরো অনেকভাবে আপনার মতো করে কাজগুলো করতে পারবেন অলরেডি আমি কেটে ফেলছি হ্যাঁ তো যেটা হচ্ছে কাটাই ছিলাম না ও শেট এটা কাটাই ছিলাম বারবার একটা কাজ তো প্রথমে তো আমি গ্রুপ করছিলাম এটা কেটে আচ্ছা সেম ভাবে আপনার আমি সময় নিব নিতে যাচ্ছি না বেশি এটাকে ধরলাম আমি এটাই নিয়ে রাখলাম রেখে আমি আমার যে কাজটা করা ছিল এটাকে আমি ধরে এই তিনটাকে গ্রুপ করলাম বা এটা সিলেকশন করে একটা গ্রুপে নিয়ে আসলাম এটাকে নিয়ে এসে আমি দেখেন এখানে কন্ট্রোল সি সেম ভাবে কন্ট্রোল পেস্ট এখানে করলাম এটাকে আমি সিলেকশন করলাম দেন এইখানে এসে যদি ইন্ডিভিজুয়াল এটাকে আনগ্রুপ করি আনগ্রুপ আনগ্রুপ যতটুক বাদ যাবে বাদ এইগুলো সিলেকশন হয় নাই তার মানে এইগুলো আপনার আগে থেকে সিলেকশন ছিল না এখানে তো জাস্ট এটাকে ধরে আমি গ্রুপে অ্যাড করে দিলাম এখন দেখেন তিনটাকে ধরে আমি ব্যাকপার্টে নিয়ে নেব আচ্ছা বা এটাকে ধরে আমি ফন্ডে এইগুলো ধরে ফন্ডে নিয়ে নেব আরে বারবার হয়ে এইটা ধরে আমি এইগুলো ফন্ডে নিয়ে নিলাম এখানে সূর্য যে শেপটা এটা আমি ফন্ডে নিব এইখানে আমার এইগুলো আমি একটি স্ট্রোক দিব অফসেট পাথ পাথ এইখানে আসার পর আমি চাইলে এটাকে একটু কমায় নিলাম এটাকে আমি একটু হার্ড কোড দিয়ে দিলাম দিয়ে দেখবো এটা কি হচ্ছে এইগুলো আপনার ডিজাইন পারপাসে যেটা মনে হবে যে আপনার এইগুলো করা প্রয়োজন সেক্ষেত্রে আপনি সেই স্টেপ গুলো নেবেন আচ্ছা এইখানে দেখেন যে গ্রুপের মধ্যে আমার ছিল সেই গ্রুপ গুলো এখানে ক্রিয়েট করতে হবে এখানে দেখেন বাকি যে অংশটা এটা তো দেখা যাবে না তো আমরা এইগুলো কি করতে পারি এইগুলো এটার সাথে সিলেকশন করে আমরা এটাকে ধরে এটাও ধরতে পারি ধরে আপনার যতটুক এটাকে আমি ধরে এখানে দেখেন অনেকগুলো অ্যালাইনমেন্টের আছে ট্রিম করলে ট্রিম করে ফেললাম ট্রিম করে বাকিটা আমি আনগ্রুপ করলাম এটা আসার পর এটাকে আমি ট্রিম করব ট্রিম এটা ট্রিম দেন এই দেখেন এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা শেপ চলে আসলো হ্যাঁ তাহলে আমি এখন এইগুলোকে অন্য কালার দিতে পারি যেন একটা বক্সের ব্যাক পার্টে অনেক কিছু থাকে যেমন হচ্ছে এখানে আমি এই কালারটা দিলাম এটা অনেক কালার হতে পারে একটা ডিজাইনটাকে লাইটিং করার জন্য এখানে দেখেন আরেকটা শেপ চলে আসছে তো এটা এটাও থাকতে পারে এবং এখানে সূর্যের কালারটা আমি চাইলে একটু রেড একদম রেড করে দিতে পারি সূর্যের ফ্রেমটা বোঝানোর জন্য রেড কালার খুব একটা ভালো দেখায় না এটা নিবার করবে আপনার বললাম যেটা ডিজাইনের পারপাসে যেটা হচ্ছে সবচেয়ে বেটার কাজের জন্য এগুলো সময় ধরে যেটাই করেন না কেন একটু সময় ধরে কাজগুলো করবেন তাহলে কাজের কোয়ালিটিটা ভালো পাবেন এবং ভুল ছোট ছোট ভুলগুলো আর সেক্ষেত্রে আমার কোনো সম্ভাবনা থাকবে না এখানে আসার পর দেখেন ব্যাক পাটে এবং এখানে দুটো অপশন আছে আমি চাইলে এটাকে ট্রিম করবো এগুলো ধরে ধরে হ্যাঁ আমারও বলি এগুলো ধরে ধরে কাজ করবেন যেন কোথাও কোনো ভুল না থাকে যতটুকু চেষ্টা করবেন আর ভুলটাকে না করে কাজগুলো করার তাহলে
আপনারা নিজেরা কাজগুলো করে মজা পাবেন এবং ক্লায়েন্টকেও একটা ভালো সাপোর্ট দিতে পারবেন। আর দিন শেষে ক্লায়েন্টকে ভালো সাপোর্ট দিলে আপনারা নিজেরাও নেক্সট টাইম আরো কাজ পেতে সুবিধা হবে আপনাদের। অনেক ভাবে করা যাবে, যেটা আপনার মনে হচ্ছে বিভিন্ন পারপাস করার জন্য আমি এই শেপটা চলে আসলো। এখানে এটা করছিলাম গ্রুপ করে, দেন এখানে সূর্যের ফ্রেমটা দেখতে হবে কোথায়, আর যদি মনে হয় যে সূর্যের ফ্রেমটা এখানে না এক করে দিব সেটাও করতে পারি। এটা সিলেকশন বলছে যে এগুলো খুঁজলে আপনি যত কাজ ধরে ধরে করবেন কাজ সূক্ষ্ম হবে এবং নিট অ্যান্ড ক্লিন কাজ হবে। হ্যাঁ এটা দেখেন অলরেডি ব্যাকপার্টে চলে গেছে, তো ব্যাকপার্টে গেলে সেটা দেখা যাচ্ছে না। সিলেকশন হয়ে গেছে সবগুলো, যেটা বলবো সেটাকে সিলেকশন করবো। দেখেন এটা এখানে আরেকটা ডিজাইন শেপ অলমোস্ট চলে আসছে, তো এটাকে তাহলে আমরা আরেকটা কালার দিয়ে দিলাম। এগুলো ধরে ধরে কাজ করবেন, আবারও বলবো কাজগুলো যত ধরে ধরে করবেন এবং সময় যত বেশি লাগুক না কেন ক্লায়েন্টের সাপোর্ট দিতে ভালো হবে এবং সেক্ষেত্রে অনেক ভালো ভালো কাজগুলো পাবেন ইনশাল্লাহ। তো এখানে এখানে যেটা আছে ফ্রেমটাকে দেখেন উপরে নিয়ে নিতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো। হ্যাঁ এগুলো আপনাকে ভালো করে দেখে দেখে নিতে হবে যেন কোথাও কোনো ভুল না থাকে। হ্যাঁ তাহলে একটা জিনিসের কয়েকবার সেভ করবেন, এখন সেভ দেন ফাইলটাকে, সেভ দিলাম এটা যেটা ছিল বর্ডার সেটা রাখলাম, এখানে সেভ করলাম আরেকটা ভুল নিব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তারপর চেষ্টা করলাম সেভ দিব ফাইলটা এখন আপলোড করবো। এখানে জাস্ট এখানে দেখেন যে ফাইলটা আপলোড করলাম, এখানে এখানে হবে না, এখানে এন্ট্রিতে চলে আসবো, এন্ট্রিতে এসে বন্ধুরা আজকের মতো এটাই ছিল যে কি করে আপনার বন্ধুদের ডিজাইন ইলাস্ট্রেটর ফাইলে কাজগুলো করবেন। আর যদি মনে হয় যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে এই প্লাগইন সম্পর্কে, এগুলো সবগুলো দেখবেন আপনারা, প্রতিটা প্লাগইনের খুব সুন্দর সুন্দর কিছু কাজ আছে ইন্ডিভিজুয়ালি। যদি মনে করেন আপনারা পারতেছেন না বা কোনো সাথে সেই নেক্সট টাইম চেষ্টা করবো আপনাদেরকে এগুলো সম্পর্কে একটা ভালো একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করবো আপনাদের কাছে যদি আপনি চান। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও ইনশাল্লাহ, আর চেষ্টা করবো আপনাদের ফাইলগুলো আপনাদের কাছে সেখানে আমি দেখা ফাইল আপনাদেরকে দিয়ে দিবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর